আগে বলেছি মাস কেন্দ্রিক যখনই আলোচনা এসেছে আল্লাহ তাআলা কোরআন নাযিলের কথা বলেছেন মালিক বলেন শাহরু রমাদানের লযী উনজিল ফীহিল কোরআন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের বড়রা মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া বলেন ইবাদত এটার মূল হচ্ছে কোরআন আমরা ইবাদত শিখব কি দিয়া শরীয়ত দিয়া শরীয়ত হচ্ছে কোরআন তার মানে হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে ইবাদত বলে বুঝলেন এই কথা রমজান মাসের উদ্দেশ্য ইবাদত রোজার উদ্দেশ্য তাকওয়া বলেন রোজার উদ্দেশ্য তাকওয়া রমজান মাসের উদ্দেশ্য ইবাদত মানে মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন সূরা যারিয়াত 56 আয়াত আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে বানাইছি কেবল আমার ইবাদতের জন্য তা আমরা কি সারা দিন ইবাদত করি কোনটা বেশি করি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ ঠিকঠাক বলেন আমাদের কথা একই কথা আমরা কোন কাজ বেশি করি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ অথচ আমাদের করা দরকার ছিল বেশি আখিরাতের কাজ আল্লাহ যেন রমজান মাসটা দিয়ে বলছেন বান্দা একটা সুযোগ তোরে দিয়ে দিলাম যা একটা সুযোগ তোকে দিয়ে দিলাম সারা বছর যে ঘাটতি পোষায় নেওয়ার সুযোগ দিয়ে দিলাম সারা বছর রোজা রাখলে তুই 360টা রোজা রাখতি অথবা 355টা রোজা রাখতি আরবি মাস হিসাবে 355 ধরলাম 350 তুই 350 রোজা রাখতি তুই রমজান মাসে 30টা রোজা রাখ নবী বলেন শুন শুন আল্লাহ কি বলে শুন তুই রোজা রাখবি 30টা আল্লাহ তোর আমলনামায় উঠায়া দিবেন 2100 রোজা রাখবো কয়টা কেন ওই যে হাদিস সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওমান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সওয়া এই মাসে যে একটা ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করেছে রোজা রাখবো একটা আমলনামায় উঠবে কয়টা কেন ওই যে সারা বছর আমল করতে পারি নাই যে আল্লাহ ঘাটতি পুরা করার একটা সুযোগ করে দিয়েছেন আমল করব সুন্নাহ আমল করব নফল আল্লাহ আমল নামায় উঠায়া দিবেন ফরজের ছোঁয়া সুবহানাল্লাহ পুঁজি বানানো দরকার দোস্ত খুব খেয়াল করেন শেষ কিছু কথা পুঁজি বানানো দরকার পুঁজি পুঁজি মালিকের সামনে কি পেশ করবে শুরুতে যে কথাটা বলছিলাম আল্লাহর নবী পুঁজিকে নিয়ে চিন্তা করার জন্য রোজা রেখেছেন আমল নামা উঠলে যেন ধরা না খান নাউজুবিল্লাহ আমার নবী কি ধরা খাবেন আল্লাহ তো সব মাফি করে দিয়েছেন আমার নবীর ভয় এটা আবু বকর কান্দেন আম্মা জান কান্দেন সবাই কান্দেন পুঁজির টেনশনে মালিকের সামনে কি পেশ করবে অথচ আমাদের কোনো চিন্তা নাই যুবক পুঁজির একটা ছোট্ট ঘটনা আমি শোনাই এই ঘটনা এই বছর আমি কোনো ঘটনা জীবনে এতবার বলছি কিনা আমার জানা নাই এই ঘটনাটা আমি এত বলছি কেন আমার হৃদয়ে খুব দাগ লাগছে টাচ করছে আমারে আমার হৃদয়ে লাগছে এটা এই জন্য আমি এটা ছড়াইয়া দিতে চাই যেন সবার হৃদয়ে টাচ করে কয়েক মাস আগের কথা আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একদিন ডাক দিয়ে আমার অফিসে আমার মাদ্রাসার অফিসে বসাইছে ভাইজান একটু বসে আপনারে একটা ভিডিও দেখাই তার মোবাইলে কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম একজন একটা বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে ছোট্ট বাচ্চা বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে যুবক ভাই তোরা খেয়াল কর বড় জোর বয়স কত হবে 13-14 অনেক বড় বাচ্চা 13-14 বাচ্চা বাচ্চাটা অন্ধ অন্ধ মানে অন্ধের সিস্টেম কি অন্ধ মানে হলো অ যে অন্ধটা ওটা বুঝাইতেছি আর কি অন্ধ মানে বুঝাইতেছি না অর অন্ধটা কেমন চোখগুলো ছিল লেপটানো আমি ভিডিও দেখতেছি আর কি লেপটানো চোখ ভেতরে গর্তের মতো আরবিতে এটাকে বলে মাকফুফুল আইন চোখ লাগানো অন্ধ তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে সাক্ষাৎকার জিজ্ঞেস করছে আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই তুমি কি এটা আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামতটা আমাকে ফেরত দাও তো বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না আমি এই নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে তাকায় আছি কি রে ও বোকা নাকি বলে কি চোখের নিয়ামত ফেরত চায় না তো ভাবলাম আরে বয়স কম মেচুরিটি আসে নাই এই নিয়ামতের কত মূল্য সে এখনো বুঝে উঠতে পারে নাই এই জন্য হয়তো বলছে এই নিয়ামত আমি ফেরত চাই না তো আমি যেমন ভিডিও দেখে অবাক হয়েছি
যিনি উপস্থাপক তিনি তো সামনাসামনি তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তিনি আমার চেয়ে অনেক বেশি অবাক হইয়া না বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন লিমানজা আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না বোকা তো আমি কেন আল্লাহকে হাজির নাজির রেখে বলছি ভাই আর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি উপস্থাপকরাও দেখছি তিনিও কান্না করা শুরু করছেন কেন ও বাচ্চা পিচ্চি বাচ্চা কিন্তু ওর চিন্তাটা কত পবিত্র সুবহানাল্লাহ ও বললো কি দেখো ও পুঁজি বানাইলো কি দেখো ওই পুঁজি বানানোর কথা বলছি কি পুঁজি বানাইছে দেখেন এই ছোট্ট বাচ্চা ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও না কেন তো বলে কি জানেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে যখন আমার সিরিয়াল আসবে যখন আমার ডাক আসবে তখন যেন আমি এই জন্য এই চোখটা আল্লাহর কাছে এখন চাই না আমি এটারে পুঁজি বানাইছি কি পুঁজি বলে আমার যখন ডাক আসবে হিসাবের তখন আমি যেন আমার মালিকের সামনে নত জানু হয়ে বৈশা বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ওগো মালিক ওই উসিলাইকে আজকে আমার আজাবটা একটু কমায় দেওয়া যায় না আমি কান্দিছিলাম ঠিক উল্টা চিন্তা করে ঠিক উল্টা চিন্তা আমাকে খুব বিদ্ধ করছিল যাহারে ঠিক আমাকে যদি আমার মালিক ঠিক উল্টা প্রশ্নটা করে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন আমি কি জবাব দিব কি প্রশ্ন আমি যখন আমার মালিকের সামনে যাব তখন যদি আমার মালিক আমারে জিজ্ঞেস করেন এরে হাসান জামিল তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম দুনিয়ায় তুই তো ভোগ করছস এখন তোর আজাবটা একটু বাড়াইয়া দেই তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম তুই তো এই নিয়ামত ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দেই আরে তখন আমি কি জবাব দিব ওর জবাব তুমি কি জবাব দিবা বাবা মা আপনারা কি জবাব দিবেন বলে কি পুঁজি বানাইছেন বলে যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলে হ্যাঁ পুঁজি তো আছে আমাদের পুঁজি যে নাই তা না পুঁজি আছে পুঁজি আছে গুনার পুঁজি গুনা 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 চুল পাইকা সাদা হয়ে গেছে গুনা ছাড়তে পারি না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনা ছাড়তে পারি না আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সুরা হাদিদের মধ্যে আলাম ইয়াকনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওরে ইমানদার আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই আর কত যুবক যুবক তুমি ভেবো না আল্লাহ তোমাকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে কে জানে কখন কার ডাক চলে আসে ডাক আসার আগে আগে পুঁজি বানাও কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার মৃত্যুর পরোয়া তার ঘরের দুয়ারে চলে গেছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে ও বসে আছে কানে কে জানে আগামীকাল এই খবর আপনাদের কাছে আসতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই এই খবরও তো আসতে পারে কোন ভরসা এইভাবে গুনাহ করতেছি কোন ভরসা এইভাবে পুঁজি ছাড়া জীবনযাপন করছে হ্যাঁ বলে আরে কার নাফরমানি হচ্ছে এটাও তো একটু চিন্তা করা দরকার ওই যে বলেছে ওই মালিকের যে মালিক আমাকে আপনাকে কত ভালোবাসেন কত ভালোবাসেন আরে একটু চিন্তা করলে তো বুঝতে চাই কত ভালোবাসেন আমি আপনি যখন দরজা জানলা আটকাইয়া গুনাহ করি আরে ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক বাহির থেকে দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই ওই মালিকের নাফরমানি কত কাল চলবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন রমজান মাসকে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার এজন্যই তো নবী আলাইহিসসালাম জিব্রাইলের দোয়ায় আমিন বলেছেন যে রমজান মাস পেল কিন্তু নিজেকে পাক সাফ করতে পারলো না সেজন্য আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় আল্লাহর গজব তার জন্য হাই কি বদ্দোয়া এটা রমজান পাবো কিন্তু নিজের পবিত্র করতে পারলাম না তো এটার জন্য
এতে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হইতে পারে না রমজান পেল সারা বছরের আমলের ঘাটতিগুলো পোষায় নিতে পারলাম না এতে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে না এই জন্য দোস্ত একদম ঈদ পর্যন্ত কর্মসূচি ইনশাআল্লাহ ঈদের পরের কর্মসূচি আছে শাওয়াল মাসের সেই আলোচনা বিভিন্ন মসজিদে আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ আমি সেই কর্মসূচিতে যাচ্ছি না আমি শুধু ঈদ পর্যন্ত তিন কর্মসূচি আপনাদের সামনে রাখলাম এক নাম্বার শাবানের যে কয়দিন আছে ইনশাআল্লাহ এই কয়দিন রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ কেন রাখবো মনে আছে তো কেন রাখবো যেন আমার আমলনামা যখন আল্লাহর সামনে হাজির করা হবে তা আল্লাহ যেন দেখি কার আমলনামারে হাসান জামিলের না আমলনামায় তো অনেক সমস্যা কই এটা ওই দেখা যায় আহারে বেচারা না খায় রয়েছে আহারে পিপাসা তো হাসান জামিল আমার জন্য রোজা রাখছে তো আচ্ছা ঠিক আছে ভুলটুল যা করছে করছে যেই অবস্থা এখন ধরলে তো বাঁচবে না আচ্ছা বলে ছেড়ে দে আল্লাহ রাখবো না ইনশাআল্লাহ এই অনুভূতি নিয়েই রাখবো ইনশাআল্লাহ যে আল্লাহ আমলনামায় তোর ঘাটতি আছে আমি জানি আল্লাহ আমলনামায় তোর ত্রুটি আছে আমি জানি তুমি দয়া করে ছেড়া দই দেখো না আমি না খাইয়া রয়েছি ডরে তুমি দেখতেছো না আমি না খাইয়া আছি তোমার ভয়ে তুমি দেখতেছো না আল্লাহ এই দৃশ্যটা আল্লাহ খুব দেখতে চান বান্দা আল্লাহকে ভয় পেয়ে গুনাহ ছেড়ে দিছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয়ে যে গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আরে জান্নাতই হচ্ছে তার একমাত্র ঠিকানা এক নাম্বার কর্মসূচি শাবানের বাকি দিন দুই নাম্বার কর্মসূচি রোজার যে উদ্দেশ্য গুনাহ ছাড়ার প্র্যাকটিস তৈরি করা আমরা গোটা মাস ইনশাআল্লাহ এমন একটা মাস এবছর আমরা কাটাতে চাই যে সারা বছর সারা মাস আমরা অন্তত এই মাসে আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ মানে বাকি মাস এই মাস ঠিকঠাক মতো গুনাহমুক্ত থাকতে পারলে দেখবেন আল্লাহ তাআলা বাকি মাসগুলো তো গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ দুই কর্মসূচি গেল তিন নাম্বার কর্মসূচি রমজানকে ইবাদতের মাস বানাবো ওই যে বলছিলাম একটা কথা ছোটবেলায় শেষ কথা আমার এটা ছোটবেলায় আমরা খেলাধুলা করছি আপনারা করছেন কথা বলেন আরে আমি আমার উপরে নিয়ে নিলাম আপনারা কথা করেন না কেন খেলাধুলা করছে হ্যাঁ লেখাপড়া করছে আমিও খেলাধুলা করছি লেখাপড়াও করছি খেলাধুলার কি অবস্থা লেখাপড়ার কি অবস্থা খেলাধুলার অবস্থার কথা পরে আসতেছি লেখাপড়ার অবস্থা হচ্ছে আমি আমার ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি এটা আসমানের উপরে বুঝেন একটা মৌলিক পার্থক্য আমরা করছি লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলছি ফাঁক পাইলে আর এখনকার বাচ্চারা চায় খেলতে ফাঁকে ফাঁকে পড়তে কথাটা বুঝে আসছি নি বুঝলেন সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এখানে সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন বকরি চড়াইছেন ব্যবসা করছেন কৃষি কাজ করছেন আখেরাতের কাজও করছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করি পার্থক্য কি সাহাবায়ে কেরাম আখেরাতের কাজ করছেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন আর আমরা দুনিয়ার কাজ করি ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ করি কথা ঠিক এই ইবাদতের মাস রমজানে এই একটা কাজ করি যে এই মাসটা অন্তত আমরা এইভাবে চলি যে করব ইবাদত ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করব করব আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করব তাইলে বোঝা যাবে এই মাসটাকে আমি ইবাদতের মাস হিসেবে গ্রহণ করেছি কথাটা বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন আজান হচ্ছে এখানেও জামাত হবে না ভাই এখানেও জামাত হবে ইনশাআল্লাহ আপনারা এখানে আর উঠে উঠে না করে যাদের রুজু আছে এখানে বসে পড়েন ইনশাআল্লাহ যাদের রুজু নেই রুজু করে আমরা প্রস্তুত হই নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমান যারা আছে তারা বয়ান করবেন ইনশাআল্লাহ